হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি রায়হান আহমেদ রনি। আজকে আমরা কথা বলবো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে কী কী বিষয়গুলো দেখে নেওয়া জরুরি, বা কী কী বিষয়গুলো দেখে নিলে আপনি একটা ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে 2 থেকে 3 বছর খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনি ল্যাপটপটা লুকিং দেখবেন, খেয়াল করবেন কোথাও কোনো স্ক্র্যাচ আছে কি না, বা কোথাও কোনো ছোটো বড় দাগ আছে কি না। কারণ ল্যাপটপ কিনে বাসায় নেওয়ার পরে আপনি দেখবেন যে লুকিংটা ভালো না লাগলে ইউজ করতেও ভালো লাগবে না। ল্যাপটপের কনফিগারেশনটা আপনি নিজ দায়িত্বে চেক করে নেবেন, বা যে এই সম্পর্কে ভালো বুঝে তাকে সম্ভব হলে সাথে নিয়ে যান। ল্যাপটপটা খোলার সময় বা বন্ধ করার সময় দেখবেন আপনাকে একটু প্রেশার দিয়ে খুলতে হচ্ছে, বা প্রেশার দিয়ে আবার বন্ধ করতে হচ্ছে। তার মানে তখনই আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা খুব বেশি একটা দিন ইউজ হয় নাই। আবার দেখা যাবে যখন নাকি খুব অনায়াসেই আপনি খুলে ফেলছেন, বা কোনো প্রেশার ছাড়াই বন্ধ করা যাচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা বেশ কিছুদিন ইউজ হয়েছে, আর সেটা আপনি ইউজ করার জন্য ঠিক হবে না। এরপর আপনি যেটা দেখবেন, সর্বপ্রথম আপনি ল্যাপটপের পাওয়ার বাটনটা খুব ভালোভাবে চেক করে নেবেন। প্রয়োজনে একবার কি দুইবার অন অফ করে ল্যাপটপের পাওয়ার বাটনটা চেক করবেন। এরপর আপনি কিবোর্ডের প্রত্যেকটা বাটন এক এক করে প্রয়োজনে চেক করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় কিবোর্ডের বাটনগুলো অনেকগুলো বসে যায়। এরপরে আপনি স্ক্রিনটা খুব ভালোভাবে চেক করতে হবে। স্ক্রিনে দেখা যায় অনেক জায়গায় সাদা কালো সুতার মতো দাগ পড়ে থাকে। এটা আপনার প্রয়োজনে ল্যাপটপে সেট করা ওয়ালপেপারটি আপনি আপনার ইচ্ছা মতো ওখানে সেট করবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে সেখানে কোনো দাগ আছে কি না। এরপর আপনি চেক করবেন ল্যাপটপের ওয়েবক্যাম, কারণ ল্যাপটপ ক্যামেরাটা অনেক জরুরি একটা জিনিস। দেখা যায় আপনার ভিডিও কলে বা ফেসবুক লাইভে বা আপনার অফিসের কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হলে ল্যাপটপের ওয়েবক্যামটা খুবই জরুরি একটা জিনিস। এটা আপনি খুব ভালোভাবে চেক করবেন, প্রয়োজনে এটা অন করে আপনার ছবি কত ক্লিয়ার আসছে সেটা একটু চেক করে নেবেন। এরপর আপনি ইউএসবি পোর্ট বা ইন্টারনেট পোর্ট বা মেমোরি পোর্ট এগুলো প্রত্যেকটা যাচাই করে দেবেন। ল্যাপটপের স্পিকারগুলো আপনাকে চেক করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা যে কোনো একটা গান প্লে করে ল্যাপটপের দুই পাশে দুইটি স্পিকার থাকে, এক পাশে স্পিকার চাপ দিয়ে ধরে রাখে অন্য পাশটি চেক করবেন, আবার ঠিক একইভাবে অন্য পাশের স্পিকারটি চাপ দিয়ে ধরে রাখে বিপরীতটি চেক করবেন। এরপর আপনার ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে তাদের কাছ থেকে ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন, বা আপনি প্রয়োজনে কিছুক্ষণ চালিয়ে নেবেন। কারণ দেখা যায় ল্যাপটপ আপনি যখন বাইরে ইউজ করবেন তখন যদি ল্যাপটপের ব্যাটারি ভালো ব্যাকআপ না দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।